नमस्कार बन्धुरा यूट्यूब चैनल बंकिम स्नैक्स प्रत्येक स्वागत आज के गोबड़ा दौलतनगर बोरतलाते तो एन बाड़ीते बाड़ी देखते बाड़ी भेतरे ना कि अनेकगुलो साँप देखा गया तो बड़ो आकार साँपगुलो आछे तो अपनारा भिडियो देखें क्यों साँपगुलो के उद्धार करा हे जगह थाना पड़े हरिश्चंद्रपुर और ब्लकटा गोबड़ाहाटे एरिया तो मालदा थेके डिस्टेंसटा अनेकटा मालदा जिला थेके प्राय एप्रक्स 50 किलोमीटर बेसि होबे ताई ना अनेकटा डिस्टेंस तो आमी एखान थेके एसेछि साँपगुलोके उद्धार करते तो देखुन भिडियोटा किभाबे साँपगुलोके उद्धार करा हच्छे जैसे सब गो के देखा गया हेड टर्च नहीं आसती बस अनेकगुल साँप आछे नाकि एखाने एइगुलो जायगाते देखा गेछिलो तो आमि सार्चिंग करछि अपनारा मनोयोग सहकारे देखुन साँपगुलोके देखते पाबेन किभाबे रेस्क्यू करा हच्छे कारण एरकम पजिशने आमाकेओ सेफ थाकते होबे एबं साँपगुलोके निरापदे उद्धार करते होबे देखा जाच्छे सांपटा देखुन विशाल बड़ो उद्धार कर द्वितीय बेर कर उधार करी सर जाओ चिन्ह আছে বাংলায় গোখরো খরিস গোহমা বলে অনেক জায়গায় কালারটা একটু ডিফারেন্ট সাপের কামড় কিন্তু একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টলি কোনো ব্যক্তিকে যদি সাপ কামড় দেয় তাহলে নিকটবর্তী গভর্নমেন্ট হসপিটালে যাবেন সরকারি হাসপাতালে সেখানে সাপের কাটার যেটা ওষুধ সেটাকে বলা হয় স্নেক ভেনম অ্যান্টি সিরাম বা এভিএস সেই ওষুধটা মানুষের শরীরে দিবে তাহলে কি 100% বেঁচে যাবে আর প্রত্যেকটা সরকারি হাসপাতালে কিন্তু সাপের কাটার ওষুধ যেটা সাপের কাটার ওষুধটা প্রত্যেকটা সরকারি হাসপাতালে কিন্তু অ্যাভেলেবল আছে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক পরিবেশে মুক্ত করে দেওয়া হবে আমি এটাকে বেগিং করে নিচ্ছি আরো যেগুলো সাপ আছে ওগুলোকে উদ্ধার করা হবে কারণ এটাকে আগে রেস্কিউ করি সেফলি কি হলো এই যেটা পাইপ আছে না পাইপের ভিতরে বেট ঢুকান তো ঠান্ডার সময় এরা কিন্তু আহার করে না এই সময় এরা এক জায়গায় লুকিয়ে থাকে নিস্তেজ হয়ে থাকে এবং গরমের শুরুতে এরা কিন্তু বেরোয় শিকার করে শরীরে শক্তি সঞ্চয় করার জন্য কিছুদিন পরে এদের প্রজনন সময় এবং প্রজনন করে ডিম পাড়বে আর এরকম জায়গায় বাড়ির ভেতরে ছিল বহুদিন থেকে পরিত্যক্ত ইট ছিল পড়ে তাই সাপটা দেখা গিয়েছিল তো দেখুন আমি এটাকে আগে নিরাপদে উদ্ধার করছি দেখুন কিভাবে ফোনা তুলছে নিরাপদে উদ্ধার করা হবে
ফোন করেছে। খুব সতর্ক থাকা উচিত, কারণ এইগুলো সময় অনেকে ভুল করে কিন্তু রেস্কিউ করলে কিন্তু বাইট করে দেয়। দেখ ছোট না, ও ঘুরতে চাইছে না। বেশ কতগুলো সাপ আছে, আগে বেগিং করতে হবে এটাকে। আপনি কি করে চিনলেন? এটা সাপ আইডেন্টিফায়ার ব্যাপার আছে ওর, অনেকগুলো বলতে গেলে অনেক টাইম লাগবে, আপনি বুঝতে পারবেন না। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা, এই ভেক্টর ওজন আছে 100 গ্রাম, মানে সাপটার ওজন হলো 595 গ্রাম। এর হেলথ ঠিক আছে, মিস্টেক করলেই কামড় দিবে, এটা টেকনিক আছে সম্পূর্ণ, ভুল করলে আমাকেও কামড় দিবে। এটা ভেতরে রাখতে হবে না, তো টেম্পারেচার হাই হয়ে গেলে ফের প্রবলেম আছে। এটাকে ভেতরে রাখুন, ঠান্ডা তো, ঠান্ডা জায়গায় রাখি। এটাকে এই 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 সোয়েন আলবে তো আছে বলে, বিচা ফেকিস না রে, হুয়া হুয়া হ্যাঁ হুয়া ফেক। এই যে সাপের খোলস, এটা বেশ অনেকদিনকার খোলস, পুরোনো খোলস। এখানে একটা আছে বিশাল আকারের, এমন ক্রিটিক্যাল সিচুয়েশন, খুব সাবধানে থাকতে হবে আমাকে। খুব বড় আকারের, বড় আকারের, খুব বড় আকারের মেল সাপ এটা, ছেলে। আরে বাপ, এটা গোকড়ো সাপ, ম্যাচিওর সাইজের, এটা ছেলে, এটা মেল। এটা বিষধর সাপ, দেখতে পাচ্ছেন গোখরো, এর কালারটা একটু অন্যরকম। অনেকে ভাবে কি মালদা জেলাতে, মানে এই সাপটার বিভিন্ন রকম নামে জানা যায়, যেরকম কালো টাইপের যেটা থাকে সেটাকে ধোসলা বলে, আর যেটা একটু গমের মতো কালার থাকে সেটাকে গহমা বলে। কিন্তু অ্যাকচুয়ালি সাপ একই, বেশ অনেকগুলো কালারের হয়ে থাকে এই সাপগুলো। ঠান্ডার সময় তো এর স্লো ভাবটা আছে, দেখতে পাচ্ছেন আমি সেফটি শু এই জন্যই পড়েছি, কারণ কোনো প্রবলেম হবে না, নিরাপদে উদ্ধার হবে। দেখতে পাচ্ছেন যখন ফোনা তুলে না এরকম পজিশনে যখন হেঁটে যায়, তো দেখে অনেকে বলবে ডালাস সাপ, ও তো টেকনিক্যালি ধরছে। আপনি ধরুন, আপনার কাম খুব ভালো লাগছে। ধীরে ধীরে মানুষ এখন সাপকে না মেরে মানে উদ্ধারের জন্য খবর দিচ্ছে, কারণ এরা আমাদের প্রকৃতির অংশ, মানুষ এখন বুঝতে শিখেছে। কারণ সাপ আমাদের ইকোসিস্টেম ব্যালেন্সকে বজায় রাখে, এবং স্নেক ভ্যানাম থেকে অনেক জীবনদায়ী ওষুধ তৈরি হয়, তাই সাপকে প্রকৃতিতে বাঁচিয়ে রাখার আমাদের প্রত্যেকের কর্তব্য। আমি দেরি না করে এই দ্বিতীয় সাপটাকেও আমি উদ্ধার করে নিই, তারপরে দেখি ওখানে সার্চিং করবো, যদি আরও থাকে তো। দেখছেন কিভাবে ফোনা তুলছে, ঠিক আছে আমি এটাকে উদ্ধার করছি। দেখুন আমি টোটাল তো এখানে এটাতে লাগান তো, এটাতে লাগান তো, যেভাবে লাগিয়েছিল কি না, কোথায় আছে দেখুন সাপটা খুব ভালোভাবে উদ্ধার হয়ে গেল, এই সময় কিন্তু আমিও নিরাপদ এবং সাপটাও খুব নিরাপদে উদ্ধার হলো।
ওটা কিন্তু 4 ফিট ছিল এপ্রক, এটা 4.5 ফিট। এর ওটা দেখে নি। প্রাকৃতিক পরিবেশে মুক্ত করে দেওয়া হবে, আপনারা ভিডিওর এন্ডে দেখতে পাবেন লাস্টে। আর এই দাদাটার ঘোড়ে সাপটা বেরিয়েছিল, তো এনারা এনাদের কাছ থেকে কিছু বক্তব্য নিয়ে নিচ্ছি। এনারা কি বলছেন? আরে আমরা খুবই আতঙ্কে ছিলাম, হ্যাঁ খুব ভয় খাচ্ছিলাম। উদ্ধার করে নেওয়া হয়েছে, এরা কিন্তু আতঙ্ক মুক্ত হয়ে গেছে। সাপটাকে সাপটাও প্রাণগুলো বেঁচে গেল। এই জারে অসংখ্য ছিদ্র করা আছে অক্সিজেনের জন্য, আমি এটাকে নেচারে রিলিজ করে দেবো। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপটাকে বাঁচানোর জন্য। মানে আস্তে আস্তে মানুষ কিন্তু বুঝতে শিখেছে এবং বন্যপ্রাণীকে না মেরে বা এই সাপ হয়ে বিভিন্ন বন্যপ্রাণীকে না মেরে উদ্ধারের জন্য খবর দেওয়া দিচ্ছে। অনেকে সাপ মারা থেকে বিরত হয়েছে। তো এবারে আমি ভিডিওটা শেষ করছি এবং ভিডিওর এন্ডে দেখতে পাবেন কীভাবে সাপগুলোকে প্রাকৃতিক পরিবেশে মুক্ত করে দেওয়া হচ্ছে। ধন্যবাদ। আপনারা মনোযোগ সহকারে দেখুন কীভাবে সাপটাকে মুক্ত করে দেওয়া হচ্ছে। এই যে দেখুন দুটো, এই যে একটা যাচ্ছে, দেখুন এই যে একটা চলে গেল, ওটা দেখা ভালো করে, ওটা দেখা, ওটা দেখা, এই যে দু নম্বর, এটা দু নম্বর, এই যে আরেকটা, এই যে দেখতে পাচ্ছেন দুটো গোখরো সাপ, দুটোই গোখরো। আমি দুটোকেই মুক্ত করে দিচ্ছি। এই যে দেখুন চলে যাবে জঙ্গলে, ফাঁকা জায়গা, চলে গেলে দুটোকে ছেড়ে দিলাম, একটা চলে যাচ্ছে এইদিকে, ঠিক আছে এইদিকে। আমি এটাকে জঙ্গলের দিকে করে দিচ্ছি, এইদিকে ভিতরে রেখা না বঙ্কিম দা, ভিতরে ওই দিকটাই রেখে আসছি, কোনো এভাবে আমার ইউটিউব চ্যানেলে সাপোর্ট করতে থাকুন, কারণ এরা আমাদের প্রকৃতির অংশ। আর আমার উদ্দেশ্য হচ্ছে বিপদগ্রস্ত অবস্থা থেকে সাপগুলোকে উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে পুনর্বাসনের জন্য ছেড়ে দেওয়া। এরা বেঁচে থাকলে পরিবেশ বেঁচে থাকবে। ঠিক আছে বন্ধুরা, এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ।